আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে পর্বটি নিয়ে আসছে সেই পর্বটি হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন রঙের ফুল নিয়ে আমরা একটি ব্লগ বানানোর চেষ্টা করছি। তো আপনারা হয়তোবা অনেকেই ফুলটির সাথে পরিচিত রয়েছেন, তো অনেক ধরনের ফুল রয়েছে, তো কে কোন ফুলটি আপনারা চিনতে পারছেন আপনাদের পরে আঞ্চলিক ভাষায় ফুলটির কি কি নাম, কোন কোন ফুলটি এখানে কত ধরনের ফুল রয়েছে আপনারা কমেন্টে আমাদেরকে লিখতে পারুন। তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোন ফুলটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি নাম ব্যবহার করা হয়। তো আমরা ঘুরতে এসেছিলাম, তো ঘুরতে এসে দেখি একটি ফুলের বাগান রয়েছে, তো এখানটায় দেখলাম যে একই ধরনের ফুল বিভিন্ন প্রজাতির রয়েছে, তার পাশাপাশি অনেক ফুলের আমার হয়তো নাম জানাও নেই। তো ভাবলাম ভিডিওটা করে নেই, আমাদের যে দর্শকবৃন্দ রয়েছে যেহেতু ঈদুল আজহার ছুটি কাটিয়ে এসেছি, তো আগামীতে আমরা যে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক ভিডিও সেটিও আমরা দেব, পাশাপাশি বিনোদনমূলক কিছু ভিডিও আমরা দিয়ে থাকি আপনারা জানেন। তো এই কন্টেন্টটি দেওয়ার মূলত উদ্দেশ্য হয়েছে ফুল সবারই একটি পছন্দজনীয় প্রিয় জিনিস, এমন কোনো মানুষ নাই যে সে ফুল প্রেমিক না ফুল পছন্দ করে না। আমার জানা মতে সবাই ফুলকে একটু ভালোবাসে, ফুলের প্রতি সবার একটু আকর্ষণ রয়েছে। এই মুহূর্তে যে ফুলটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি সুন্দর ফুল রয়েছে, যাই হোক এই ফুলটির নামটি আমার ক্লিয়ার জানা নেই, তো আপনারা যদি জেনে থাকেন ফুলের নাম তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আপনারা দোয়া এবং ভালোবাসায় আস্তে আস্তে করে আমাদের পেজটি সামনের দিকে আগাইতেছে, তো আপনাদের দোয়া এবং ভালোবাসা অবিরাম আমি সব সময় কামনা করি, আপনারা আমার পাশে থাকবেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে রয়েছেন বলেই আমি আজকে তিল তিল করে একটু একটু করে সামনের দিকে হেঁটে যেতে পারতেছি, তো আপনারাই আমাদের মূল ভরসা। নতুন যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের টিমকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা নিয়ে ভবিষ্যৎ আমাদের স্বপ্ন দেখা, তো সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আপনাদের কাছে, সেই সফলতার জন্য দোয়া এবং শুভেচ্ছা জানাই আপনাদেরকে। তো আপনারা ভালো থাকবেন, যে যেখান থেকে কে দেখবেন এই ভিডিওটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের ফুল রয়েছে, যাই হোক আপনারা ঈদ কাটিয়ে কেমন আছেন না আছেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। মৌমাছি কেমন করে মধু আহরণ করে সেই পর্বটি আমরা একটু মানে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম, যাই হোক সব কিছুই উপরালার সৃষ্টি, সব সৃষ্টি সুন্দর, তো সেই সুন্দর সৃষ্টি থেকে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছিলাম, পাশাপাশি আমি নিজেও কিছু দেখে উদ্বুদ্ধ হলাম, তাই ভাবলাম আমার যেহেতু আমাদের ফেসবুক একটি পেজ রয়েছে, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেই। এই মুহূর্তে যে গাছটি দেখতেছেন এই গাছটির নামটিও আপনারা কমেন্টে জানাবেন, কেমন এই গাছটি।